অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ছবি ক্যামেরাবন্দি করতে গিয়ে চোখ হারালেন এক সাংবাদিক। দুই সন্তানের মা লিন্ডা টিরাডো নামে 37 বছর বয়সী ওই সাংবাদিকের দাবি, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়েছে। সেই সময় রবার বুলেট তার চোখে আঘাত করেছে, ফলে চিরদিনের মতোই তার চোখ দৃষ্টিশক্তি হারালো, এমনটাই জানিয়েছেন লিন্ডা। কৃষ্ণাঙ্গ হত্যার বিক্ষোভ কভার করতে শুক্রবার ন্যাশভিল থেকে মিনিয়াপোলিসে যান এই চিত্র সাংবাদিক। বিক্ষোভের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করার সময় হঠাৎ করে একটি রবার বুলেট ছিটকে এসে তার চোখে লাগে। লিন্ডা বলেন, ওই মুহূর্তে মনে হয়েছিল আমার মুখ বিস্ফোরণে উড়ে গেছে। অস্ত্রোপচার করে তার চোখ থেকে গুলি বার করা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন তিনি ওই চোখে ভবিষ্যতে আর দেখতে পাবেন না। অস্ত্রোপচারের পর কমপক্ষে 2 সপ্তাহ আগে তাকে বিশ্রামে থাকতে হবে। সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যায় গত সপ্তাহ থেকেই উত্তাল আমেরিকা। মিনিয়াপলিস থেকে নিউ ইয়র্ক হয়ে লস এঞ্জেলস সর্বত্রই ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। টানা 4 রাত প্রবল উত্তেজনার পর মিনেসোটায় ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রায় 1 সপ্তাহ ধরে এই অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় উত্তেজনাপ্রবণ অঞ্চলগুলোতে আরও ন্যাশনাল গার্ডের সদস্যদের নামানোর কথা ভাবা হচ্ছে। কয়েকটি শহরে ইতিমধ্যেই কারফিউ জারি করা হয়েছে।